वेलकम टू বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড হবে। ওকে, তো তাহলে আমরা যেটা দিয়েছি সেখান থেকে শুরু করি। एक्स स्क्वायर माइनस वाई जेड बाई ए इज इक्वल टू वाई स्क्वायर माइनस जेड एक्स बाई बी इक्वल्स टू जेड स्क्वायर माइनस एक्स वाई बाई सी देवा आछे। तो ये धरे नी सम कन्स्टैंट के, ओके धरे निलाम के। एबारे जदि आमरा संयोजन प्रक्रिया प्रयोग करी प्रक्रिया करे पाई লবগুলির যোগফল বাই হরগুলির যোগফল, তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা সংযোজন প্রক্রিয়া করার আগে আমরা কি করব, প্রত্যেকটা ফ্র্যাকশনের সাথে, প্রথম ফ্র্যাকশনের সাথে আমরা এক্স দিয়ে গুণ করব, দ্বিতীয় ফ্র্যাকশনের সাথে আমরা ওয়াই দিয়ে গুণ করব, আর তৃতীয় ফ্র্যাকশনের সাথে আমরা জেড দিয়ে গুণ করব। তারপরে আমরা সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি করলাম, প্রথম ফ্যাক্টর, প্রথম যে ফ্র্যাকশন আছে তার উপরে নিচে আমরা এক্স দিয়ে গুণ করব। গুণ করলে কি হবে, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড বাই এ এক্স, পরেরটার উপর নিচে ওয়াই দিয়ে গুণ করছি, তো ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড বাই বি ওয়াই ইকুয়ালস টু, পরেরটার সাথে আমরা গুণ করছি জেড, তো জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড বাই সি জেড। ওকে, সো দিস ইকুয়ালস টু কে। এবারে আমরা সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করি। তো সংযোজন প্রক্রিয়া করে পাই, ওকে, তো আমরা এখানে কি করব, লবগুলোকে যোগ করি, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই, এবারে হরগুলোকে যোগ করি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়ালস টু, তার দিকে যেমন কে আছে কে থাকবে। আচ্ছা, এইবারে দেখো এটাকে একটু সাজিয়ে নিই, লবে যেটা আছে তো এটাকে প্রথমে লিখি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব লিখলাম, আর দেখো তিনটে এক্স ওয়াই জেড আছে, তো হলো মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, ওকে। আচ্ছা, এবারে ডিনোমিনেটরে যেটা আছে সেটা ডান দিকে নিয়ে চলে যাই, তাহলে হবে কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। আচ্ছা, ওকে, নাও নেক্সট, এই দেখো এক্স প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবকে আমরা এইভাবে উৎপাদক বিশ্লেষণ করে লিখতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ওকে, সো দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো এদিকে কী হচ্ছে, যেমন ছিল তেমন, কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। আচ্ছা, এবারে আবার আমি একটু ওপরে চলে যাই, দেখো আমি এখানে সলভ করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইজ ইকুয়াল টু কি কে, ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ কে, ঠিক আছে। পরের ফ্র্যাকশনটা দেখো, আমি বলতে পারি যে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইজ ইকুয়াল টু বি কে, আর তিন নম্বর থেকে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি কে বলতে পারি। আচ্ছা, চলো এবারে নিচে যাই, দেখো এভাবে রাখি তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে, উপরের সাথে যেটা আছে মেলাতে সুবিধা হবে, ঠিক আছে। এবার দেখো এটাকে আমরা এভাবে সাজিয়ে নিই, এখানে কি আছে দেখো, আমি অন্য কালি দিয়ে লিখছি, এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই, আচ্ছা, তো এখানেও দেখো এক্স স্কোয়ার মাইনাস সরি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড আছে, এখানেও দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড আছে, ঠিক আছে। এবার পরেরটা চলো, এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, এখানেও দেখো ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স আছে। এবারে তিন নম্বরটা দেখো, এখানে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আছে, এখানেও দেখো জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আছে, ঠিক আছে।
তো এটাকে এবার আমি যদি সাজিয়ে লিখি, সাজিয়ে লিখে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেডের জায়গায় এ কে পুট করি, ওয়াই স্কোয়ার মাইনাস জেডের জায়গায় বি কে পুট করি, আর জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জায়গায় সি কে পুট করি। ওকে, আচ্ছা তো প্রথমে আমি আগে সাজিয়ে নিই। ওকে, তো সাজিয়ে নিই, এটা তো যেমন আছে তেমনই থাকবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা সাজিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড একসাথে লিখলাম। আচ্ছা এবারে মানে লাল লাল টিকগুলো একসাথে লিখলাম, এবারে নীল টিকগুলো একসাথে লিখি, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর সবুজ টিকগুলো একসাথে লিখি এবারে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে। আর ডান দিকে যেমন আছে তেমন, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। ওকে, তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবারে দেখো এটা কী হচ্ছে, এটা এইটা হচ্ছে পেয়েছিলাম এ কে, এ কে হলো, আচ্ছা এবারে এইটা হচ্ছে বি কে হলো, আর এইটা হলো সি কে। ওকে, তো দ্যাট ইজ ইকুয়াল টু কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। আমি আরও একবার দেখিয়ে দিই তোমার, তোমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, দেখো এই দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এ কে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বি কে, আর জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হচ্ছে সি কে, ঠিক আছে। আচ্ছা এবার এখান থেকে যদি কে কমন নিয়ে নিই তাহলে কী হবে, এ এক্স প্লাস ওয়াই প্লাস জেড তো যেমন আছে তেমন, কে কমন নিলে হবে এ প্লাস বি প্লাস সি। ওকে, আর ডান দিকে কে কমন নিলে হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। ওকে, তো এবারে কে কে ক্যান্সেল করে দিলাম বোথ সাইডে, তাহলে দেখো লেফট সাইডে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, যেটা আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো প্রবলেমটা একটু ডিফিকাল্ট আছে, কিন্তু তোমরা যদি বুদ্ধি করে ধরে সলভ করো তাহলে অবশ্যই তোমরা করতে পারবে। তো দিস ইজ আওয়ার সলিউশন, থ্যাংক ইউ ফর ওয়াচিং উইথ অঙ্কু ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।